আসসালামু আলাইকুম। আচ্ছা, ইউসুফ খান যুক্ত হয়েছেন, উনি বলতেছিলেন কি নিয়ে, জনশিক্ষা নিয়ে আলোচনা করছেন, কি বলতে চান বলেন ইউসুফ খান। খুবই ভালো, কি লাভ হইলো, 1 মিনিটের মধ্যেই তো ব্যান খেয়ে গেলি, লাভ কি হইলো। আচ্ছা, এনিওয়ে পরের জনের কাছে যাই। আচ্ছা, ডিভাইসেস নট কানেক্টেড, আমি তাহলে রিমুভ করে দিই, ব্ল্যাক রিমুভ করে দিই। আচ্ছা, একটা জিনিস কি জানেন, এই যে প্রত্যেকটা দিন আমি তো এগুলো লাইভে কখনো আপনাদেরকে বলি না, আজকে বলতেছি, বলছি যেহেতু সেই জন্য বলতেছি আপনাদেরকে, যে লাইভের ব্যাক স্টেজে প্রত্যেকটা দিন এই যে মালটা এসে বসে থাকে, এই মালটা যে আউ করে লাইভের মধ্যেও ঢুকে, প্রত্যেকটা দিন মানে ইচ অ্যান্ড এভরি ডে, কোনো দিনই বাদ দেয় না। এই যে লাইফলেসটা, এই লাইফলেসটা নাস্তিকদের, বিভিন্ন নাস্তিক প্ল্যাটফর্মের তারা হচ্ছে নিয়মিত আলোচক, তারা হচ্ছে ভাই, তাকে ভাই বলে সম্বোধন করে অ্যান্ড তারা তাদেরকে আলোচনা করে। সো এই যে এই জিনিসটা আমার কাছে, আমার পারসেপশন মানে আমার নিজের পারসেপশনটা হচ্ছে, সেটা হচ্ছে যে জাস্ট মুসলিমরা কত চোদনা, কত আচদা, কত খারাপ, কত কত ফাউল, সেটা দেখানোর জন্য নাস্তিকরা মিলে আর কি মানে নাস্তিককে মুসলিম সাজায়ে এই আউ করানো, এর বাইরে আমি কিছু মনে করি না এটাকে, মানে এটা আমার পারসেপশন। অথবা আরেকটা জিনিস হইতে পারে যে, কিন্তু এটা এটা হওয়া পসিবল না, সেটা হইতেছে কি যে ওই বেটার লাইফ নষ্ট করুক গা, অথচ আমাদের এখানে সে নিয়মিত আলোচক হবে, এরকম কিছু একটা হইতে পারে। বাট এটা 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 লজিক্যালি আর কি কোনো প্লজিবল কোনো কথা না এটা আর কি। এনিওয়ে, সো মুমিন বান্দা ভাই অনেকক্ষণ ধরে দেখি যুক্ত আছেন, দেখি উনি কি বলেন। মুমিন বান্দা ভাই কি শুনতে পাচ্ছেন? মুমিন বান্দা, আচ্ছা মিউট করে রাখছেন নাকি? না, মিউট তো করেনি। আচ্ছা ঠিক আছে, রিমুভ করে দিই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আপনারা এগুলো কি ফিল করতেছেন ভাই, সেটা বলেন। আপনার রা মানে আমি তো একজন, এক বচন নাকি তিনটা নাম দিয়ে না না এখানে আপনি, আচ্ছা সরি, আমি এখানে আপনার নামটা দেখে তিনজন বলছিলাম, যাই হোক। তাহলে আপনার নামটাতে দুইটা নাম দিয়েছেন, মুমিন বান্দা, তাহলে আপনাকে দুইজন। আচ্ছা মানে দাঁড়ান না, কেন ওটা কি নকল কথা ছিল, ধরলাম জন্য এটা নকল কথা হয়ে গেল, না ধরলে তো ঠিক জিতে যাইতেন ভাই। আপনার নামটা কি দেখে কি দুইটা মানুষ মনে করবো আমি? আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। তো আসল কথা হচ্ছে, আপনার নাস্তিক হলেন কেন, না আপনি নাস্তিক হলেন কেন, উনি এত কিছু থাকতে নাস্তিক হলেন কেন, সেটা বলুন তো। আর আর কি দেখি আপনি, মানে দেখি আপনি আর কি আর কি কি প্রশ্ন আছে? নাস্তিক না, আসলে নাস্তিক না, মানে ইসলাম বিদ্বেষী, মানে ইসলাম নিয়ে আপনাদের মানে সুলকানি কেন, সেটা বলেন। আপনি আবারও আপনাদের বলতেছেন, মানে আপনি কি এখনো বহুবচন ভাবতেছেন, মানে এই কণ্ঠটা কি তিনজনের কণ্ঠ মনে হচ্ছে আপনার কাছে সামহাউ? না আপনারা বলতেছে কারণে যে আপনি, তারপরে আসিফ মহিউদ্দিন, যেমন ধরেন মুমিন মুসলিম আছে, কত শত শত মুসলিম আছে, হাজার হাজার মুসলিম আছে, কেউ কেউ পায়ুসৈনিক, পায়ুসৈনিক মানে কি ধর্ষক আর কি, কেউ কেউ ধর্ষক আছে, কেউ কেউ চোর বাটপার আছে, আজকে যেমন চুরি করলো বঙ্গবাজারে, সেরকম অনেকেই তো থাকতেই পারে। তো সেইগুলাকে কি, যেমন কালকে একটা দেখলাম যে হুজুর দাঁড়ি, সে ভিডিওতে তার স্ত্রী, সাবেক স্ত্রী আর কি বলতেছে তার খাইসলত সম্পর্কে, সে কত মেয়ের সাথে কি কি করছে, তাকে ধোকা দিয়ে এবং কতজনের জীবন নষ্ট করছে। জীবন নষ্ট মানে এই না, মানে অন্য কিছু না, মানে জীবন নষ্ট মানে হচ্ছে তাদের কাছ থেকে এরকম টাকা পয়সা নিচ্ছে, আরো কি কি করছে আর কি, অনেক অপরাধ করছে, ক্রাইম করছে। তা এখন কি সবাই কি একই রকম, সব মুসলিম তাহলে সেম নাকি এরকম? না সবাই একরকম না, কিন্তু আপনারা যারা আছেন আপনারা কিন্তু একরকম, মানে আপনারা ইসলাম নিয়ে আপনাদের চিন্তা নেই। খালি মুসলিম, ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম পালন করেও, ইসলাম ধর্ম হচ্ছে কি একটা পরিপূর্ণ জীবন বিধান, তাই না? পরিপূর্ণ জীবন বিধান পালন করার পরেও ওই ধর্ষক মুমিন আর আপনি আলাদা, কিন্তু নাস্তিকতা কোনো জীবন বিধান না, নাস্তিকতার কোনো, নাস্তিকতায় কোনো টপিক নিয়ে কোনো ঐক্যতার সুযোগ নাই, শুধুমাত্র একটা জায়গাতেই সুযোগ নাই, বলতে মানে ঐক্যতার ব্যাপারই নাই এখানে, শুধু একটা জিনিস, সেটা হচ্ছে কি যে ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব। এই টাইটেলটার মধ্যেই তো ওই জিনিসটা লিখে রাখছি, টাইটেলটা পড়ছেন বাই দ্য ওয়ে, ডেসক্রিপশনটা পড়ছেন ভিডিওর, এই যে যে ভিডিওতে যুক্ত হয়েছেন সেই ভিডিওর ডেসক্রিপশনটা পড়ছেন? না আসলে আমার পড়া হয় নাই। পড়া হয়নি, আজকে লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে এটা পড়বেন, পড়ে দেখবেন তো কি লেখা আছে এখানে, কি লেখাটা কি আছে, মানে লাইভের টাইটেলের মধ্যে দেওয়া, টাইটেল বারবার টাইটেল বলতেছি, ডেসক্রিপশনের মধ্যে দেওয়া যে কথাগুলো, প্রত্যেকটা লাইভের ডেসক্রিপশনে যে কথাগুলো রিসেন্টলি এখন প্রত্যেক দিন দিয়ে রাখতেছি, এই ডেসক্রিপশনটা তো পড়ে তারপরে না হয় আসবেন যুক্ত হইতে, তাহলে ভালো হইতো না নাকি? সেটা ঠিক আছে, না না সেটা কেমনি ঠিক থাকে, সেটা ভালো হইতো, এটা যদি স্বীকার করেন তাহলে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এটা তো তাহলে করা উচিত, কিন্তু সেটা ঠিক আছে বলে আবার অন্য কাজে এটা কেমনি হয়, সেটা তো ঠিক নাই, ওটা তো ঠিক নাই, সেই জন্যই তো আপনাকে এক্সপ্লেন করতেছি, বলতে হবে ও হ্যাঁ সেটা ঠিক নাই, এইভাবে বলতে হবে কথাটা, এইভাবে না যে ও হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু এইটা, এভাবে না, বুঝছেন মুমিন বান্দা ভাই? জি বুঝতে পারতেছেন। হ্যাঁ তো তাহলে প্রথম কথা, এটা আপনি কি বুঝতে পারতেছেন যে নাস্তিক হইলেই সব বিষয়ে যে তারা একমত তা না, যেমন আমি, আমি হচ্ছি যৌন কর্ম মানে টাকার বিনিময়ে যৌন কর্ম বা যে কোনো কিছুর বিনিময়ে যৌন কর্ম, ভাই দুইজনের কনসেন্ট থাকলেই, 18+ একটা মানুষের ভ্যালিড কনসেন্ট থাকতেই তারা যৌন কর্ম যে করতে পারে, মানে 18 এর নিচে হইলেও তারা কিছু শর্ত সাপেক্ষে তাদের সমবয়সীদের সাথে
যে এই যে এই সময় যে আমি সমর্থন করতেছি সব নাস্তিক করে, আপনি দেখছেন নাস্তিকরা বেশি বলে গালি দেয়, আমি 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 এরকম দেখাইতে পারবো নাস্তিক, বিশাল বড় রথী মহারথীরা নাস্তিকরা, এরকম বিদেশি বিদেশি নাস্তিক, দেশি নাস্তিক, বহু রকম নাস্তিক আছে, বেশ্যা শব্দটা বা প্রস্টিটিউট শব্দটা গালি হিসেবে ব্যবহার করে, আমি দেখাইতে পারবো। তারপরে হচ্ছে এরকম বহুত দেখানো যাবে রে ভাই, বহুত দেখানো যাবে। সো এনিওয়ে আপনি তো চলেই গেলেন গা, সো আপনি বোধহয় বুঝতে পারছেন যে ভাই নাস্তিক মানে তো একমত না সবাই, তাই না? বহু টপিকে দ্বিমত থাকে, বহু টপিকে তাদের ছিয়ে থাকে। এনিওয়ে অনেক অতিথিরা এখন কেন জানি যুক্ত হইতেছেন, আমি জানি না কেন যুক্ত হইতেছেন, বাট এক কাজ করতে পারেন, যদি আপনারা গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে চান তাহলে কমেন্ট সেকশন মানে তাহলে ব্যাক স্টেজে থাকতে পারেন, না তো লাইভের পরে কথা হবে। আর আদারওয়াইজ যারা যুক্ত হতে চেয়েছিলেন তাদের সাথে আজকে তো সময়ের অভাবে যুক্ত হতে পারলাম না বা কথা বলতে পারলাম না। ইনফ্যাক্ট আজকে ওই যে বাচ্চাদের নিয়েও প্রশ্ন উত্তর কোনো একটা প্রশ্ন অন্তত ছোট্ট করে ইয়ে হইল না, বলা হইল না। সো এই কারণে নেক্সট দিন হয়তো কথা হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো তাহলে লাইভটা শেষ করি, কারণ আজকে দুদিন আসলে বাজেট পার হয়ে গেছে। হ্যাঁ, শুভরাত্রি।